তো গুড ইভিনিং গাইস, আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা এখন যাব একটু বাজারের দিকে, হিন্দিকি বাজার যে ভিডিও তোমরা দেখেছিলে সেই রকম জায়গাতেই যাব, কিছু ফল কেনার আছে। আর আজকে সন্ধ্যেবেলায় কোথাও বেরোনো নেই, সেই হিসেবে জাস্ট যাবো আর চলে আসবো, কিছু বাজার করবো। চলো, ও কিছু ওই বাচ্চাদের জিনিস নিয়ে খেলছে, এরা বাবলস নিয়ে খেলছে। চলো তাহলে বাজারে দেখাও। তো বন্ধুরা, আমরা ফাইনালি নিমদিঘি বাজার মোড়ে চলে এসেছি। তো রোডের উল্টো দিকটা এই দিকটাতে চলে গেছে তো মেদিনীপুর, আর রোডের উল্টো দিকটা ঠিক চলে গেছে উলুবেড়িয়া স্টেশন, এবং ওটাই নিমদিঘি বাজার। এখানে একটা মাঠ রয়েছে, তোমাদেরকে আগের কোনো ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এখন আমাদেরকে রোডটা ক্রস করতে হবে, আর এটা তো সোজা চলে গেছে কলকাতা। নিমদিঘি বাজারে এসেছি, সবজি কিনবো না সেটা তো হয় না, তো ও কিছু সবজি কিনে নিচ্ছে এখান থেকে, খুবই সস্তায় পাওয়া যায় এখানে মোটামুটি। হ্যাঁ, তো বন্ধুরা চলো, যে উদ্দেশ্য নিয়ে নিমদিঘি বাজার এসেছি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ফল কিনবো বলে এসেছি। তো বন্ধুরা, অচেনা সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেলে কার না ভালো লাগে। তো দাদার নাম শেখ শাহিন, ওনার ফল দোকান। উনি আগের ভিডিওটাতে, নিমদিঘির আগের ভিডিওটাতে সাবস্ক্রাইব করেছিলেন আমার চ্যানেলটিকে। তো সত্যি দাদা থ্যাংক ইউ, আর দোকানটা খুব ভালো লাগলো, দামেও ছাড় পেলাম। আমরা দাদার কাছ থেকে কিছু পেয়ারা দেখে নিচ্ছি, পেয়ারাগুলো ভালোই ছিল, টাটকা তাজা। আর এই নিমদিঘি বাজারে অনেকগুলো ফলের দোকান রয়েছে, বেশ সাজানো গোছানো। আর এই যে রাস্তাটা দেখছো এটা চলে গেছে সোজা একেবারে স্টেশন, আর দেখো কতগুলো ফলের দোকান। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।